দেয়া আছে যে একটি পরাবৃত্তের অক্ষরেখা এবং বিকক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে যার উপকেন্দ্র -11 বিন্দু এবং শীর্ষ -2-3 বিন্দুতে অবস্থিত। এখন যদি আমরা ধরে নেই যে এখানে একটা পরাবৃত্ত এখন দেয়া আছে যে এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে -11 আর এর যে শীর্ষ বিন্দু সেই শীর্ষ বিন্দুটা হচ্ছে 2-3। তাইলে এখন দেখো আমরা যখন হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করেছিলাম তখন যেটা করেছিলাম যে এইটা যদি শীর্ষ বিন্দু হয় তাহলে এখানে এই উপকেন্দ্রের দূরত্বটা এ ধরেছিলাম আর সেম এ দূরত্ব এই পাশে হচ্ছে থাকে দ্বিকাক্ষ। তাহলে দেখো এই দিকেও এ এই দিকেও এ তাহলে এই যে শীর্ষ বিন্দুটা কি হয় এইটা এর মধ্যবিন্দু এই দ্বিকাক্ষ যে বিন্দুতে ছেদ করছে অক্ষের সাথে এই বিন্দুটা আর এই বিন্দু এর মধ্যবিন্দু হচ্ছে শীর্ষ বিন্দু। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে এই বিন্দুটা এই বিন্দু আর এই বিন্দু এর মধ্যবিন্দু। এখন যদি আমরা এই বিন্দুকে ধরে নিই যে স্থানাঙ্ক ধরি আলফা বিটা তাহলে এখন আমরা এই 2 স্থানাঙ্কটা কি হবে এই দুইটার x স্থানাঙ্কের মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি 2 আলফা -1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আসছে আলফা -1 = 4 তাহলে আলফা = 5 আর এইখানের ক্ষেত্রে দেখো এইখানে মাঝের স্থানাঙ্ক কত পাচ্ছি -3 তাহলে -3 = লিখবো বিটা +1/2 তাহলে বিটা +1 = আমি পাচ্ছি -6 তাহলে বিটা = পাচ্ছি -7। তাহলে এখন দেখো যে এই যে জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেয়ে গেলাম জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 5-7। এখন আমরা বের করব হচ্ছে অক্ষরেখা এবং দ্বিকাক্ষের সমীকরণ। এখন অক্ষরেখার সমীকরণ যদি বের করি তাহলে অক্ষরেখা কি এই যে এই বিন্দু আর এখানে যে কোনো একটা বিন্দু তোমরা নিতে পারো আমরা ধরে নিলাম অক্ষরেখার ক্ষেত্রে যে অক্ষরেখা কি এইটা আমাদের দরকার দ্বিকাক্ষের জন্য আর অক্ষরেখার ক্ষেত্রে অক্ষরেখার সমীকরণ এই রেখাটার কোন কোন বিন্দু দিয়ে যায় আমরা যদি ধরে নেই যে রেখাটা 1-1 আর হচ্ছে সরি -1-1 আর হচ্ছে 2-3 বিন্দু দিয়ে যায় এই যে এই অক্ষরেখাটা এখন তোমরা যে কোনো বিন্দু জেডও নিতে পারো জেড অথবা জেড এর সাথে -1-1 বিন্দুগামী রেখার সমীকরণ অথবা জেড এর সাথে 2-3 বিন্দুগামী সমীকরণ অর্থাৎ যে রেখার সমীকরণ নির্ণয় করব সেই রেখার উপর অবস্থিত যে কোনো দুইটা বিন্দু আমরা নিব। তাহলে এখানে আমরা এই দুইটা বিন্দু নিয়ে নিচ্ছি তাহলে এই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি আমরা জানি দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ হয় x-x1 x1-x2 y-y1 y1-y2। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কি লিখব x1 কত -1 তাহলে এখানে +1 হবে আর হচ্ছে x1-x2 -1-x2 তাহলে -1-2 y এর ক্ষেত্রে y-1 আর হবে 1-3 তাহলে 1+3 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x+1 ডিভাইডেড বাই -3 আর y-1 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে যেটা লিখতে পারবো 4x+4-3y+3 তাহলে আমাদের আসে 4x+3y+1 = 0। এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। এখন দ্বিকাক্ষ
দ্বিকাক্ষের সমীকরণের ক্ষেত্রে খেয়াল করো, এই যে অক্ষরেখাটা আমরা পেলাম, এই অক্ষরেখার উপরে লম্ব রেখাটা কি? দ্বিকাক্ষ। তাহলে আমরা কোন সরলরেখার ক্ষেত্রে আমরা শিখে এসেছি যে কোন রেখায় লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয় অথবা সমান্তরাল রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। তাহলে আমরা যেহেতু অক্ষরেখা পাচ্ছি, অক্ষরেখা আমরা পেয়ে গেলাম যে 4x + 3y + 1 = 0, এটা ধরো 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে একের উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? একের উপর লম্ব রেখার সমীকরণ হবে, এইখানে এই যে সহগ গুলো আমরা চেঞ্জ করে দিব, 3 কি y এর সহগ আর 4 হচ্ছে x এর সহগ। তাহলে 3 আমি কি করব, x এর সহগ হিসেবে লিখব, তাহলে কি লিখব, 3x। আর আসবে আমাদের কি, এই x এর সহগ যদি y কে দিয়ে দিই তাহলে 4y। এখন যে কোনো একটা এর সাইন তোমাদেরকে চেঞ্জ করতে হবে, হয় তুমি x এর সাইন চেঞ্জ করতে পারো অথবা y এর সাইন চেঞ্জ করতে পারো, মানে পজিটিভ নেগেটিভ এর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করতে হবে। তাহলে 4y আর প্লাস একটা ধ্রুবক, এখানে এই 1টা থাকবে না, প্লাস k আসবে = 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম লম্ব রেখার সমীকরণ, কোন রেখা যদি থাকে তার লম্ব রেখা। ধরো আমরা আরেকটা দেখাই, ax প্লাস by প্লাস c = 0, এটার উপর আমি লম্ব রেখার সমীকরণ বের করব। তখন আমাদের যে সূত্র হবে, bx এই y এর সহগকে আমি x এর সহগ হিসেবে নিচ্ছি, আর আমি কি করব, একটা সাইন চেঞ্জ করব, মাইনাস a ছিল x এর সহগ, এখন এটাকে আমি y এর সহগ হিসেবে দিচ্ছি, প্লাস k = 0। এভাবে আমরা কোন সরলরেখা যদি থাকে সেটা থেকে আমরা তার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব। এখন দেখো এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাই তো দ্বিকাক্ষ। এখন এই দ্বিকাক্ষটা, এখন এই রেখা যেটা পাচ্ছি, দেখো এই রেখাটা কি হতে পারে, এই অক্ষরেখার উপরে লম্ব হতে পারে, এখন সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, বা এইদিকে হতে পারে, যে কোনো জায়গায় লম্ব রেখাটা হতে পারে এইটা। এখন আমি যদি ফিক্সড করে দেই যে এই রেখাটা এই বিন্দু দিয়ে যাবে, জেড বিন্দু দিয়ে, তখন আমি সেটা কি পাবো, দ্বিকাক্ষ পাবো। এখন এইখানে জেড বিন্দুটা আমরা নির্ণয় করেছিলাম, স্থানাঙ্ক কত, 5 - 7। এখন যদি আমি বলি যে এই যে 2 দিয়ে, যে 2 রেখা 5 - 7 বিন্দু দিয়ে যায়, তখন কি হবে, এই রেখাটাই হবে দ্বিকাক্ষ। তাহলে 5 - 7 মানে 3 × 5 - 4 × - 7 + k = 0। তাহলে পাচ্ছি 15 + 28 + k = 0, তাহলে এখানে আসে 3 43 + k = 0, তাহলে k = -43। এখন দেখো এই k এর ভ্যালু আমরা কোথায় দিয়ে দিব, 2 নম্বরে, তাহলে আমরা কি পাচ্ছি, 2 হতে 3x - 4y - 43 = 0, যেটা আমাদের দ্বিকাক্ষের সমীকরণ। এখন তাহলে তোমরা বুঝতে পারছো যে উপকেন্দ্র আর শীর্ষবিন্দু যদি দেয়া থাকে এবং অক্ষরেখা যদি বলে, তাহলে এই 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করব। আর যদি দ্বিকাক্ষের সমীকরণ বলে তাহলে অবশ্যই আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক দরকার। এখন এই বিন্দুটার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে মধ্যবিন্দু ধরে স্থানাঙ্ক বের করে নিলাম, তারপরে এই অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করলাম যেটা এই জেড বিন্দু দিয়ে যাবে, তখন আমরা সেই রেখাকে দ্বিকাক্ষ ধরে নিব।